আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি খুবই জরুরি, স্পেশালি যারা বিবাহ করেছেন এবং যারা সামনে বিবাহ করবেন। আমি আশা করি আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো এক সময় বিবাহ করব এবং সেই সময় আমাদের এই টপিকটি সব থেকে বেশি প্রয়োজন হবে, কারণ এই টপিকটি হচ্ছে আমাদের বউদেরকে নিয়ে। এবং আজকে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে বউদের রাগ কীভাবে ভাঙাবেন। এবং এই রাগ, উফ ভাই, বউদের রাগ নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাওয়া যাবে, কিন্তু তাও শেষ হবে না। মানে ছোট ছোট যত বিষয় আছে সব বিষয় নিয়ে রাগ করবে, বড় বিষয় নিয়ে তো কোনো কথাই বললাম না, ওটা তো বাদই দিলাম। মানে এই ধরুন আমি যে ভিডিওটা বানাচ্ছি না, আমার বউটা দেখে রাগ করবে, কেন এই ভিডিওটা বানাইলাম, যে কেন তুমি এই ভিডিওটা বানালা, নানান সমস্যা। মানে কী যে সমস্যা রে ভাই, মানে কী বলবো আপনাদেরকে। তাই আমি ভাবলাম যে না, এই টপিকটা খুবই দরকার, যেহেতু আমি এটা নিয়ে সমস্যা পড়েছি। তো আমি ভাবলাম যে আমার ভাইদেরকে একটু টিপস দেওয়া যাক, একটু সাজেশন দেওয়া যাক, তারা যেন এটি ব্যবহার করতে পারে এবং এই টিপসগুলো দিয়ে তারা যেন তাদের ওয়াইফদেরকে হ্যাপি রাখতে পারে। ও আমার কম্পিউটারও হ্যাঁ বলতেছে, কম্পিউটার অন করা, তো সে এখন ইয়েস বলে দিল। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং খুবই মনোযোগ সহকারে দেখবেন, যেন এটি খুব উপকারে আসে এবং যা যা টিপস আছে খুবই সহজ টিপস, কিন্তু মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই কাজে দিবে। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়াই সরাসরি ভিডিওতে যাই। বইয়ের রাগ ভাঙানোর প্রথম যে টিপস তা হচ্ছে তাকে ফুল গিফট করুন, যদি না আপনি কোনো ফুল হয়ে থাকেন। কারণ ফুল দিলে কি হবে, ফুল দিলে তার মনটি খুব সহজে গলে যাবে, কারণ ফুল সব সময় মন ভালো করার ক্ষেত্রে অনেক কার্যকারী থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গোলাপ দিতে পারেন, কারণ গোলাপ তো সবসময় আমাদের ছেলেদেরকে অনেক হেল্প করে এসেছে ভালোবাসার প্রকাশ করার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাকে একটি গোলাপ গিফট করুন। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আর অন্যান্য অনেক ফুল গিফট করতে পারেন, এটা আপনার নিজস্ব বাজেটের উপরে ডিপেন্ড করে, কিন্তু খুব বেশি যে দরকার হবে আমি মনে করি না। আমি বিশ্বাস করি যে একটি বা দুটি গোলাপ ফুল দিলেই আপনার কাজ হয়ে যাবে, বা ট্রাই করে দেখুন না কি হয়। দুই নম্বর টিপস হচ্ছে ঘুরতে বের হয়ে যান। এটা আমি বলবো যে এটাও খুব হেল্পফুল হবে আপনাদের জন্য, যে হয়তো আপনাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে বা দুজনের মাথা গরম আছে, সেই ক্ষেত্রে আপনারা যদি দুজন একসাথে একটু যদি কনভিন্স হয়ে বলতে পারেন চলো ঘুরে আসি গিয়ে, তাহলে আমি বলবো যে এটি খুব ভালো হেল্প করবে। যদি রাত্রেবেলা আপনারা বের হতে পারেন বা দিনের বেলা বা বিকেলবেলা যখনই আপনার সময় হয় আর কি, যে একটি সময় শুধু দুজনের জন্য যে আপনারা রিক্সা দিয়ে বের হয়ে যান, কোথাও ঘুরতে চলে যান, একসাথে বসে চা খান, একসাথে বসে যদি কোনো কিছু না করতে মন চায় শুধু রিক্সা দিয়ে ঘুরুন। রিক্সাওয়ালা আমাকে বলুন যে ভাই শুধু ঘুরতে থাকেন, যে পর্যন্ত না আমার বউয়ের মাথা, আমার বউয়ের মন না ঘুরে যায় আমার প্রতি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই টিপসটিও কিন্তু খুব কাজে লাগবে, কারণ এই টিপসটি আমার জন্য খুবই হেল্পফুল। তো আমি বিশ্বাস করি যে এটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন কি হয়। তিন নাম্বার টিপসটি হচ্ছে তাদেরকে গিফট দিন। গিফট কে না পছন্দ করে? গিফট তো আসলে সব সময় দেওয়া যায়, এটা এরকম না যে আপনার রাগ থাকলেই দিতে হবে, এটি আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অকেশন হিসেবে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দামি কিছু না দেওয়ার জন্য, যে এমন কিছু না যে যেটা আপনার উপর হ্যাবি হয়ে যায় বা যেটা আপনি দিতে একটু কষ্ট বোধ করেন, এরকম কিছু দেওয়ার দরকার নেই। কারণ মেয়েদের মন তো অনেক নরম, তারা অল্পতেই খুশি হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জন্য গিফটের ক্ষেত্রে দেখা যায় যে আপনি তাদেরকে একটু সময় দেন, তাহলে তারা বেশি খুশি হবে। তো আমি বলবো যে আমার ক্ষেত্রে যেমন আমি তো সময় দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার জন্য কাজ করে কি, আমি একটু ডেরি মিল্ক এনে দিলেই আমার বউ খুশি হয়ে যায়। তো আপনাদের কি ডেরি মিল্কই কাজ হবে না কিটক্যাটে কাজ হবে, এটা আপনারা নিজেরা যাচাই করে নিন। একবার গিফট দিয়ে দেখুন না, গিফট দিয়ে দেখুন সে কী বলে বা সে কী ধরনের গিফট পছন্দ করে, এটা তাদেরকে দিয়ে দেখুন। আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে কোন গিফট দিলে আপনার ওয়াইফ খুশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গিফট দিয়ে দিয়ে চেষ্টা করে দেখুন যে কোন গিফট দিলে ভালো হবে। আমার ক্ষেত্রে যেমন ডেরি মিল্ক ছিল, আপনাদের ক্ষেত্রে দেখুন কোনটা হয়। আশা করি সস্তাটাই কিছু একটা হবে, দামি হলে তো বিপদ ভাই। চতুর্থ যে কাজটি হবে তা হচ্ছে যে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু আশা করি আপনারা করতে পারবেন, তা হচ্ছে যে সেদিন যদি কেউ রাগ করে থাকে, দেখা গেল যে আপনার
ওয়াইফ রাগ করেছে, তো আমি আমার ভাইদেরকে বলবো, যেহেতু ওয়াইফরা রাগ করে থাকে বেশি, তো ভাইদেরকে বলবো যে যদি আপনার ওয়াইফ রাগ করে থাকে তাহলে সেদিন বাসার কাজগুলো আপনি করে দিন, একটু কষ্ট করে করে দিন, দেখবেন যে সে সেই মুহূর্তে কিছু না বললেও সে মনে মনে তার রাগ অবশ্যই ভেঙে যাবে এবং সে অবশ্যই খুশি হবে যে আপনি একটু চেষ্টা করেছেন। হয়তো সেদিন বিছানাটা আপনি গুছিয়ে দিন, বা সেদিন হয়তো বোতল থেকে পানিটা আপনি ভরে দিন, হয়তো মানে যাই হোক না কেন একটু অল্প ঘরের কাজ করা তো খুব খারাপ কিছু না, সেদিনের জন্য একটু অল্প কাজ। আপনি কিন্তু আপনাকে রান্না করতে বলছি না, আপনি শুধু ঘরের ছোটোখাটো যে কাজগুলো আছে, হয়তো ঘরটা একটু গুছিয়ে রাখলেন, বা বললাম যেটা বিছানা গুছিয়ে রাখলেন, বা বোতল থেকে পানিটা ভরে দিলেন, এরকম কিছু একটা ছোটো ছোটো কাজগুলো করে দিন, দেখবেন যে এই অল্প একটি কাজই আপনার ওয়াইফের মন ঠান্ডা করার জন্য যথেষ্ট হবে, বিশ্বাস করেন। এখন হচ্ছে পঞ্চম টিপস এবং আমাদের শেষ টিপস, কিন্তু এই টিপসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো আশা করি এটি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের জন্যই যাবে, যে দুজনের মধ্যে কেউ যখন রাগ করবে আমি আশা করব আপনাদের দুজনের মধ্যে একজন অবশ্যই তা বোঝার চেষ্টা করবেন, একজন যদি রাগ করে থাকে অপরজনের অবশ্যই তা মেনে নিতে হবে এবং এটা বুঝে নিতে হবে যে শুধু শুধু রাগ করে লাভ নেই, কারণ এটা কোনো নর্মাল মানুষ না, এটা আপনাদের ওয়াইফ আর তার সাথে আপনার সারা জীবন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি রাগ নিয়ে ইগো নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন বা কোনো কথাবার্তা না বলেন তাহলে কিন্তু এটা আপনাদের দুজনের জন্যই লস, এটা আপনাদের দুজনের মধ্যে একজনকে বুঝতে হবে এবং দুজনেরকেই রাগ করতে রাগ তো অবশ্যই হবে কিন্তু রাগ ভাঙ্গারও চেষ্টা করতে হবে এবং রাগ যেন আপনার মনকে ঠিক করে দেয় সেটাও আপনার চেষ্টা করতে হবে। একজন রাগ করে বসে থাকলো আরেকজন রাগ করে বসে থাকলো এরকম যেন কিছু না হয়, আপনাদের উচিত একজন যেহেতু রাগ করেছে সেই ক্ষেত্রে আরেকজন তাকে মানাক এবং সে যেন যে মানাবে সেও যেন রাগ করে বসে না থাকে, সে যেন এটা বুঝতে পারে যে তিনি আমার হাজব্যান্ড হন, তিনি আমার ওয়াইফ হন, তো আমি তার সাথে রাগ করে কোনো লাভ নেই কারণ তার সাথে আমার সবসময় থাকতে হবে। তো যদি আপনি রাগ করে থাকেন তার মানে কী হলো, ওই সেই একটি দিন নষ্ট হয়ে গেল, সেই একটি দিন আপনাদের জীবন থেকে এই সুন্দর মুহূর্তটাই নষ্ট হয়ে গেল। তো আমি আশা করব যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি হয়তো আগের চারটি একটু মজার ছলে বলেছি যা হয়তো আপনাদের বোঝার জন্য সুবিধা হয়, কিন্তু এই টিপসটি এই পঞ্চম টিপসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটি আপনাদের দুজনকে বুঝতে হবে যে রাগ করে আসলে কোনো লাভ নেই, যে রাগ করে তার নিজেরই ক্ষতি কারণ সে আপনার ওয়াইফ লাগে তো আপনি তার সাথে রাগ করে থাকতে পারবেন না এবং সে আপনার হাজব্যান্ড থাকে আপনিও তার সাথে রাগ করে থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা দুইজনেই রাগ না করে দুজন হাসি খুশি থাকুন, কারণ রাগ করে কোনো লাভ নেই, অবশ্যই রাগ হবে কিন্তু নিজে নিজে মানিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আমার টিপসগুলো, আশা করি অনেক ভালো, আপনারা সবাই এই টিপসগুলো ব্যবহার করুন এবং আপনারা চেষ্টা করুন যেন আপনাদের দাম্পত্য জীবন আসলে খুব সুখের হয় এবং যারা এখনও বিয়ে করেননি সামনে করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, সামনে খুব কাজে লাগবে কারণ এই টপিকটা খুবই জরুরি ছিল। তো আশা করি আপনাদের সামনে আমি আরও এরকম টপিক দিয়ে হেল্প করতে পারবো। তো ভিডিওটি কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানান, বাকি কথা হবে আবার আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।